ছাত্রজীবনে অজানা অনুভূতির প্রতি অদম্য উৎসাহ থেকে বহু যুবক যুবতী মাদক গ্রহণে প্রবৃত্ত হয়। আবার নানা সময় মাদকাসক্ত বিভিন্ন বন্ধু বান্ধবের সংসর্গের কারণেও মাদকের প্রতি আসক্তি জন্মায়। তার উপর অসাধু চক্রের প্ররোচনা তো রয়েছেই। কারণ যাই হোক, রাসেল ব্র্যান্ডের সে উক্তি তো একদম সত্য, মাদকাসক্তি এক মারাত্মক ব্যাধি যার ইতি টানতে হলে হাসপাতালে বা জেলে যেতে হয়। কিন্তু এসব আপনাদের জন্য দরকার নেই, কারণ আমরা আছি আপনাদের পাশে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিবেদিত আপনার পাশে অনুষ্ঠান, পাওয়ার্ড বাই প্রমিসেস কনফিডেন্স সফট এবং উদ্যোক্তা। আর আজ আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়, মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে আমাদের করণীয় কি। আজ আমাদের সাথে ভার্চুয়ালে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ আহসানুল জব্বার, মহাপরিচালক মাদকদ্রব্য অধিদপ্তর। এছাড়া আরও আছেন মশা আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি প্রথমেই চলে যাচ্ছি জনাব মোহাম্মদ আহসানুল জব্বার স্যারের কাছে। আমরা জানতে চাইব, আমরা জানি যে আমাদের দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের অপব্যবহার ও চোরাচালান রোধে প্রধান সংস্থা হিসেবে কাজ করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশে কিভাবে এ কাজটি করছে, এটি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা নোডাল এজেন্সি হিসেবে মাদকের বিরুদ্ধে যত অভিযান বা যত কাজ করার বিরুদ্ধে সকল কাজের জন্য নোডাল এজেন্সি হিসেবে কাজ করে থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020, সে আইনের মাধ্যমে আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকি। সবার উপর হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা নির্বাচনী ইশতেহারে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ওনার নির্বাচনী ইশতেহারে ছিল, সেই লক্ষ্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো বঙ্গবন্ধু 18 অনুচ্ছেদে মাদকের বিষয়ে তখনই চিন্তা ভাবনা করেছিলেন, তখন মাদক অনুপ্রবেশ ঘটেনি তেমনভাবে, কিন্তু ওনার যে দূরদৃষ্টি সেটার মাধ্যমে উনি 18 অনুচ্ছেদে আমাদের মাদকের সম্পর্কে বলে গিয়েছেন। এখন আমরা আমাদের যেই তিনটা কাজ আমরা মেনলি করে থাকি মাদকের, যেটা ডিমান্ড রিডাকশন, সাপ্লাই রিডাকশন এবং হার্ম রিডাকশন, তিনটা নিয়ে আমরা কাজ করে থাকি। সাপ্লাই রিডাকশন, আপনারা জানেন যদি মাদক আমাদের সাপ্লাই চেইনটা যদি না থাকে, আমাদের মাদকের অনুপ্রবেশ করতে না পারে, তাহলে সব কাজই আমাদের বন্ধ হয়ে যাবে। বাস্তবিকতা এটাই যে মাদক দেশে অনুপ্রবেশ ঘটছে আর আসছে, তো সেটার অনুপ্রবেশ যাতে না ঘটতে পারে সাপ্লাই রিডাকশনের জন্য আমরা এবং অন্যান্য বাহিনী যারা আছেন, পুলিশ বাহিনী আছেন, বিজিপি আছেন, আনসার আছেন, কোস্টগার্ড আছেন, র্যাব আছেন, সবাই মিলে আমাদের সাথে কাজ করছেন, এবং অন্যান্য যে সুশীল সমাজ, অভিভাবক, শিক্ষক সমাজ, এদিকে অবশ্যই আমাদের সাথে ওনারা কাজ করে থাকেন। সাপ্লাই যদি আমাদের এসে যায় তাহলে ডিমান্ডের প্রশ্নটা আছে, সেখানে ডিমান্ড একটা ক্রিয়েট হয়। দেখেন ছাত্রছাত্রী বিশেষ করে যারা 35 বছরের মধ্যে, 18 থেকে এই বয়সটা থেকে 30 বছরের মধ্যে সবচেয়ে বেশি মাদকটা ইউজ হয়ে থাকে, এবং এই বয়সে কারা, যারা ছাত্র এবং উক্তি যুবক যারা, তারাই এই ব্যবহার করে থাকে। ডিমান্ড ডিরেকশনের মাধ্যমে আমাদের আছে, আমরা প্রচারণা করে থাকি, আমাদের কমিটি আছে অনেকগুলা, বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে স্কুলে আমরা কমিটি করেছি, দেশের প্রায় সব স্কুলগুলোতে, প্রায় 38,000 স্কুলে আমাদের কমিটি আছে। আমরা সভা করে থাকি, সেমিনার করে থাকি, সিম্পোজিয়াম করে থাকি, জনগণকে বুঝাই উদ্বুদ্ধ করে থাকি, যেখানে আমরা যাই এর ভয়াবহতা সম্পর্কে আমরা বলে থাকি, আমরা সেমিনার সিম্পোজিয়া। এখন যেহেতু আমাদের এই সময়টাতে আমাদের কোভিড সিচুয়েশন চলছে, করোনাকালীন আমরা সেগুলো করতে পারছি না, কিছু অনলাইনে করছি, এবং যেখানে আমাদের মাদকের কোনো অভিযান চলে সেখানে আমরা লোকজনকে জমায়েত করে সেই বিষয়গুলো করছি। আরেকটা হলো হার্ম রিডাকশন, যখন কেউ অ্যাফেক্টেড হয়ে যায় মাদক দ্বারা, তা হার্মটা তো রিডাকশন করতে হবে, তাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে, সেখানে আমাদের হার্ম রিডাকশনের জন্য আমাদের অনেকগুলো মাদক নিয়ন্ত্রণ, মাদক নিরাময় কেন্দ্র আছে, যেটা সরকারি আমাদের 4টা বিভাগে আছে, এবং আমাদের 350টার মতো বেসরকারি যে নিরাময় কেন্দ্রগুলো আছে সেখানে আমরা হার্ম রিডাকশনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি চলে যাচ্ছি মশা আরিফিন সিদ্দিকি স্যারের কাছে। উঠতি বয়সী ছেলেমেয়েরা অর্থাৎ তরুণ প্রজন্ম দারুণভাবে মাদকে আসক্ত হচ্ছে, তো তরুণ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ জীবনযাপনে সহায়তা করতে শিক্ষাঙ্গনে কি কি ভূমিকা পালন করতে পারে, বা শিক্ষাঙ্গনকে কীভাবে মাদকমুক্ত করা যেতে পারে? এটি শুধু সরকারি সংস্থা, অধিদপ্তর বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের একক কাজ নয়। এই জায়গায় আমরা পরিবারের সদস্য হিসেবে, পরিবারের প্রধান হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব আছে, শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব আছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা নেতৃত্ব দেন তাদের দায়িত্ব আছে। কারণ এটা এমন একটা জিনিস যেটা মানুষকে প্রলোভনে ফেলে দেয়। সংঘবদ্ধ চক্র আছে, কারণ তাদের এটা ব্যবসা,
এবং এই ব্যবসার মাধ্যমে তারা প্রচুর পয়সা উপার্জন করে। সেগুলোকে কাটিয়ে উঠে একজন অল্প বয়সের তরুণ, একটি শিশু বা কিশোর বা যুবক, তাদের পক্ষে এত প্রলোভন এড়িয়ে চলা অনেক সময় সম্ভব হয়। আমি তাদেরকে দোষারোপ করতে চাই না, কিন্তু আমাদের দায়িত্বটা আমরা পালন করছি কি, আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানে শুধু তাদের কারিকুলাম বা পাঠক্রম যেগুলো আছে সেগুলো পড়িয়েই নিজেদের দায়িত্ব পালন হয়ে গেল বলে মনে করি, না তাদের নৈতিক চরিত্র, তাদের মানসিক সুস্থতা, এই বিষয়গুলো দেখাটাও আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। আমার মনে হয় আমরা সেদিক থেকে অনেকটা পিছিয়ে আছি। আর সবচেয়ে সমস্যা হয়ে গেছে, যেটি আমি বাইরে থেকে বুঝতে পারি, পাঠক্রম ভিত্তিক যে শিক্ষা সেইটার উপরেই সবিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জিপিএ 5 পাওয়ার জন্য একটা প্রতিযোগিতার মধ্যে আমরা ছেলেমেয়েদেরকে ফেলে দিচ্ছি, কিন্তু তাদের যে মানসিক গঠনের জন্য সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা, ক্রীড়া, এগুলোর মাঝেও যে তাদেরকে যুক্ত করা দরকার সেগুলো আমরা গুরুত্ব দিচ্ছি। এমনকি আপনি দেখেন যে ঢাকা শহর সহ বড় বড় শহরের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছেলে মেয়েরা রাস্তা থেকে স্কুলের গেট বা কলেজের গেট দিয়ে ঢুকে সরাসরি ক্লাসরুমে ঢুকে এবং ক্লাসরুম থেকে বেরিয়ে আবার সরাসরি রাজপথে চলে আসে, মাঝখানে কোনো ময়দান নেই, কোনো খেলার মাঠ নেই, তাহলে তারা কোথায় একটু দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, এই বিষয়গুলো দেখা যাবে। আপনি মাদক আসক্তি থেকে ছেলেমেয়েদেরকে দূরে রাখবেন, শুধু মাদকের বিরুদ্ধে কথা বলবেন, সেইভাবে তাদেরকে মাদক থেকে দূরে রাখতে পারবেন না, বরঞ্চ মাদক থেকে দূরে রাখার জন্য তাদের অন্যান্য বিকল্প কিছু কাজের সাথে তাদেরকে যুক্ত করেন। দেখবেন যে ক্রমান্বয়ে তারা সেই সব বিষয়, অর্থাৎ খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, এগুলো নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়বে, তাদেরকে যখন ইনগেজড রাখবেন, তারা ক্রমান্বয়ে এই মাদক মতো একটা অপজায়গা থেকে তারা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবে। আমি জানি যে সরকারের বিভিন্ন সংস্থা, বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা এই বিষয়গুলো নজর রাখছেন, দেখছেন। আহসানুল জব্বার স্যারের কাছে জানতে চাচ্ছি, মাদকের চাহিদা হ্রাসের লক্ষ্যে আপনারা কি কি করে থাকেন? সেগুলো হচ্ছে যে মানুষকে সচেতনতা করা মেইন জিনিস। আমাকে জনগণকে এবং বিশেষ করে যারা মাদকের সাথে জড়িত হয়ে গিয়েছে তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রমগুলো আমাদের গ্রহণ করা হয়ে থাকে। আমরা বিভিন্ন সভা সেমিনার করে থাকি এবং বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, এর মধ্যে পোস্টার, লিফলেট, স্টিকার, এগুলো আমরা বিতরণ করে থাকি যাতে জনগণ সেই বিষয়গুলো সচেতন হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ব্যাপার যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কমিটি গঠন করা হয়েছে, প্রায় 38,000 স্কুলে আমরা কমিটি গঠন করেছি, যেখানে অধ্যক্ষ মহোদয় এখানে বা স্কুল হেডমাস্টার সাহেব সেখানে সভাপতি থাকেন এবং অন্য এবং অভিভাবকবৃন্দ থাকেন এবং সমাজের অন্যান্য যারা সমাজের সম্মুখে ভাবেন তাদেরকে নিয়ে আমরা কমিটিগুলো গঠন করে থাকি। এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আমরা মাদক বিরোধী টিভিসি নাটক, নাটিকা, টক শো ইত্যাদি করে থাকি আমরা। আমরা আবার চলে যাচ্ছি আরিফিন সিদ্দিকী স্যারের কাছে। আমাদের বিষয় আজকে মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে আমাদের করণীয়। তো শিক্ষাঙ্গনের বিষয়টি যখনই আসে, শিক্ষকের সাথে পরিবারেরও একটা তো ভূমিকা এখানে অবশ্যই আছে। পরিবার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। একটা কথাই আছে যে পরিবার হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বাবা মা, দাদা দাদি, নানা নানি, এরা কিন্তু কয়েক প্রজন্মের অভিজ্ঞতা নিয়ে পরিবারে আছেন। অতএব তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনি একজন শিশু হিসেবে গ্রহণ করেন। আপনি পরিবারের সদস্যদের সঙ্গে যখন কথা বলেন, তাদের বহু সময়ের, বহু বৎসরের অভিজ্ঞতাগুলো মুহূর্তের মধ্যে আপনার কাছে সঞ্চালিত হয় এবং সেখান থেকে আপনি শিক্ষা নেন। সেই জন্যই বলা হচ্ছে যে পরিবারই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কিন্তু মুশকিল হয়ে গেছে যে আজকের এই 21 শতাব্দীর এই সময়ে পরিবারের সবাই আমরা এতই ব্যস্ত থাকি নিজেদের পেশা, নিজেদের কাজকর্ম, নিজেদের অফিস আদালত নিয়ে, যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আর সেইভাবে সময় দিতে চাই। অতএব আমরা কী করি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটা ভালো স্কুল বা কলেজে ভর্তি করি, করার পরে আমরা মনে করি যে আমাদের দায়িত্ব শেষ, এখন বাকিটা স্কুল কলেজ। এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা। এমনকি দেখবেন যে ছেলে মেয়েরা খেলাধুলা করতে যাবে, কিছুটা আপনার গান বাজনা করতে যাবে, এগুলো বললে গার্ডিয়ানরা অনেক সময় বিরক্ত হয়ে যাবে, না লেখাপড়া কর। আজকে আপনাদের মাধ্যমেও এই চ্যানেল আইয়ের এই গণমাধ্যমের সাহায্যে আমি এই কথাটাই বলার চেষ্টা করছি যে আমাদের অভিভাবকরাও যেন আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের যারা প্রাথমিক পর্যায়ে পড়ছে, মাধ্যমিক পর্যায়ে পড়ছে, তাদেরকে একটা দিন আপনারা একেবারে ফ্রি করে দেবেন, কোনো লেখাপড়া সেদিন তারা করবে না, তারা শুধু করবে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা। এইভাবে নিজেদের মানসিকতার বিকাশ ঘটাবে। আসলে কেউ তো জন্ম থেকে মাদকাসক্ত হিসেবে জন্মায় না, পরিবার, পরিবেশ,
বিভিন্ন কারণে একটা সময় তার এই আসক্তি আসে। তো সেখান থেকে মুক্ত হতেই তো আমরা আছি আপনাদের পাশে। আমি চলে যাচ্ছি আহসানুল জব্বার স্যারের কাছে। মাদকাসক্ত হওয়ার ক্ষেত্রে তো সবচেয়ে ঝুঁকিতে থাকে 16 থেকে 32 বছর বয়সী ছেলেমেয়েরা, যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করে। তো এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাত্রছাত্রীদেরকে মাদকাসক্ত থেকে মুক্ত রাখতে কিভাবে কাজ করছে স্যারের কাছে আমি এটি জানতে চাচ্ছিলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে যে বিষয়গুলো বললাম, যে কমিটি গঠন করা হয়েছে, আমরা সেমিনার সিম্পোজিয়া করি, ছাত্রছাত্রীদেরকে দিয়ে অনুষ্ঠান করি, টিভি টক শো করি, উদ্বুদ্ধ করি। আমি অনুরোধ করবো সন্তানদের, যারা আমরা অভিভাবক হয়েছি এখন, আমাদেরকে সন্তানদেরকে আমরা সময় দিই, এবং রাষ্ট্র থেকে আমরা ব্যবস্থা করছি, আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাদেরকে সেই বিষয়গুলো শেখানোর চেষ্টা করছি যাতে মাদকের দিকে তারা ঝুঁকে না যায়। পাঠ্যপুস্তকে কি আমাদের মাদকের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি স্যারের কাছে? এই প্রশ্নটি আমার আছে আরিফিনের দিকে স্যারের কাছে। নিশ্চয়ই জরুরি, কারণ পাঠ্যপুস্তকে যদি না রাখেন তাহলে তো এটার গুরুত্বটি ছেলেমেয়েদের কাছে বোঝানো যাবে। যেটা বলছিলাম যে আমরা তো আজকে জিপিএ কেন্দ্রিক লেখাপড়ার মধ্যে চলে গেছি, অতএব কারিকুলামের মধ্যে যদি এগুলো থাকে তাহলে তারা বাধ্য হয়েও কিছুটা পড়বে। মাদকটা কি, কত ধরনের ক্ষতি করে মানুষের উপর, সমাজকে কতভাবে ক্ষতিগ্রস্ত করে, এটা যে কত নিষিদ্ধ বাজে একটা জিনিস, এই অভ্যাসটা করা উচিত নয়, এই বিষয়গুলো তার কারিকুলামে থাকবে। আমার মনে হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা যৌথভাবে কিছু কিছু আয়োজন করতে পারেন, কিছু কিছু প্রোগ্রাম তারা হাতে নিতে পারেন। পরিবারের সুখ শান্তি সব ধ্বংস হয়ে যায় শুধু একটা মাত্র ছেলে বা মেয়ের জন্য। আমি এরকম বহু পরিবারের কথা জানি। তো এই অবস্থা থেকে পরিবারগুলোকে পরিত্রাণ দেওয়া, মুক্তি দেওয়ার জন্য আমাদের সবারই উচিত সম্মিলিতভাবে কিছু কার্যক্রমে অংশগ্রহণ। স্যারের কথার সূত্র ধরেই আমি আহসানুল জব্বার স্যারের কাছে জানতে চাচ্ছি যে পাঠ্যপুস্তকে মাদকের বিষয় অন্তর্ভুক্ত করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা বিভাগকে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি। আমাদের সুরক্ষা সেবা বিভাগের মাধ্যমে আমরা মাধ্যমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে মাদক সংক্রান্ত বিষয়ে আমরা তাদের কুফল এবং এই মাদকের যে পরিহার করার বিষয়ে যে যে কার্যক্রম নেওয়া দরকার সেগুলোর জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে বলেছি। আমার বিশ্বাস যে এগুলা শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে বলে আমাদের বিশ্বাস। আমি শেষ প্রশ্নটি স্যারের কাছে এভাবেই করতে চাই যে মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে সার্বিকভাবে সকলের জন্য আপনার কি বলার আছে? সবার সব দায়িত্ব যদি আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তাহলে হয়তো একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। উন্নত বিশ্বে আমরা দেখি যে কিছু রোল মডেল থাকে, যে সমাজে কিছু মানুষ থাকেন যাদেরকে দেখে সবাই কিছু শিক্ষা গ্রহণ করে। সেই ধরনের রোল মডেল আমাদের সমাজে এখন কমে গেছে। এখন আমাদের ছেলেমেয়েরা তাদের সামনে কী দেখছে? তাদের সামনে দেখছে যে আমরা সবাই যেন টাকা পয়সার পেছনে ছুটছি, সম্পদের পেছনে ছুটছি, খ্যাতির পেছনে ছুটছি, মিথ্যা কথা বলছি, অপরাধ অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছি। সেটা পরিবারেও সে দেখছে, স্কুলেও দেখছে, সমাজের অন্যান্য জায়গায়ও দেখছে। তো সে মনে করে যে এটাই বোধ হয় একমাত্র জায়গা বা একমাত্র পথ যে নিজেকে নানাভাবে এই মাদক, টাকা পয়সা, সম্পদ, অসৎ কাজকর্মের সঙ্গে যুক্ত করে। বঙ্গবন্ধুর সারাটা জীবন তো এই কথাটাই বললেন যে আমি সোনার বাংলা গড়তে চাই এবং সোনার বাংলা গড়ার জন্য আমার সোনার মানুষ চাই। তো সোনার মানুষ কারা? সোনার মানুষ তারাই যারা সৎভাবে জীবনযাপন করে, দেশকে ভালোবাসে, সৎ পথে চলে। তো সেই ধরনের সোনার মানুষ যদি কিছু বাংলাদেশে আমরা তৈরি করতে পারি তারাই হবেন সেই ধরনের রোল মডেল, এবং তাদেরকে দেখে আমাদের ছেলেমেয়েরা শিখবে। আমরা যেন ছেলেমেয়েদেরকে একটু বেশি সময় দিই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদেরকে বলি, ব্যাখ্যা করি কোনটা ভালো কোনটা খারাপ, এবং দেখবেন যে তারা নিজেরাই তখন নিজেরা তাদের যে বিচক্ষণতা, তাদের যে বোঝার ক্ষমতা সেটা দিয়ে তারা ভালো ভালো জায়গাতেই বেছে নেবে এবং খারাপ দিকটা পরিহার করার চেষ্টা। আহসানুল জব্বার স্যারের কাছে শেষ প্রশ্নে চলে যাচ্ছি, মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার জন্য আরো কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? পাঠ্যপুস্তকের গণ্ডির বাইরে থেকেও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলা অবশ্যই তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এই কাজে তাদেরকে সম্পৃক্ত করতেই হবে ছাত্রছাত্রীদেরকে, যেভাবেই হোক। এখন মাঠের অভাব বলে ইনডোর গেমসের ব্যবস্থা আমরা করতে পারি, যে শিক্ষকরা আছেন তাদেরকে মাদকের কুফল সম্পর্কে আরও
স্পেসিফিক আরও যে প্রশিক্ষণ দেওয়া যায়, একদম প্রথম থেকে তারা বোঝাতে পারবে যে কী কুফল এর সম্পর্কে। আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা সেগুলো প্রচার করতে পারি। সর্বোপরি আমি আবার বলবো যে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর না, আমাদের সবাইকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে কাজটা করতে হবে। একদম প্রাথমিক স্কুল থেকে আরম্ভ করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাইকে এগিয়ে আসতে হবে, এবং সর্বোপরি যে মা বা পিতা মাতার যে ভূমিকা সেটা তো অনস্বীকার্য। যদি কোনো কিছু জানার থেকে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর, সে ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট আছি। আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স মাদক বিরুদ্ধে ঘোষণা করেছেন, আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, আমরা মাদক মুক্ত সমাজে গড়ে তুলি। অসংখ্য ধন্যবাদ, আমাদের বিশিষ্ট দুই অতিথি আমাদের সাথে ছিলেন আজকে, আমরা অনেক কিছু জানতে পারলাম তাদের কাছ থেকে। শেষ কথাটি এভাবেই বলতে চাই, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। আসুন মাদক নয় বইকে বন্ধু হিসেবে গ্রহণ করি, শিক্ষাঙ্গনকে মাদক মুক্ত রাখি, তবেই আমরা আমাদের স্বপ্নের সেই সোনার বাংলাদেশ পাব। সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা শুভকামনা।